ঠিক আছে, এখন এই মুহূর্তে সাইক্লোনটা এখানে আছে, এখন 4টে বাজে, তো এই যেমন 24 তারিখ 4টে এটা এখানে আছে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে এটা কিভাবে যাচ্ছে দেখুন, এই যে যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, 26 তারিখ সকালে চলে গেল পোস্টের কাছে, দুপুরবেলার দিকে ভিতরে ডুবে যাচ্ছে, ঠিক আছে। দুপুরবেলা 26 তারিখ দুপুরবেলা ভিতরে ডুবে যাচ্ছে। দশের আমাদের ত্রিপুরাতে এরকম কোনো প্রভাব তার পড়বে না, মেইনলি ওইটা উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট দিয়ে যাচ্ছে, উড়িষ্যার পারাদ্বীপ এবং ওয়েস্ট বেঙ্গলের দীঘার পাশ দিয়ে যাবে, আমাদের এদিকে সেরকম প্রভাব নেই, তবে আমরা কিছু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাই, তাছাড়া আর আমাদের এখানে সেই রকম ঝড়ো হাওয়াটাওয়ার কোনো ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি এটা বঙ্গোপসাগরে আমাদের টার্মস অনুসারে এটাকে আমরা বলি নর্থ আন্দামান সি, আন্দামান সি নর্থে তৈরি হয়েছিল একটা নিম্নচাপ হিসাবে 23 তারিখ এই মাসে, এখন এটা মধ্য বঙ্গোপসাগরে আছে, ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ওটা এগিয়ে আসছে এবং 26 তারিখ সকালে কোস্টের কাছাকাছি আসবে এবং দুপুর বা বিকেলের দিকে ওটা ল্যান্ডের ভিতরে ঢুকে যাবে উড়িষ্যা, এবং এখন অবধি যা আমাদের ইয়ে আছে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝামাঝি দিয়ে ল্যান্ডে ঢুকে যাবে। এখন ঘন্টায় প্রায় এটা কালকে তো লাস্ট 6 ঘন্টা তো এটা একই জায়গায় দাঁড়িয়েছিল, এখন যেটা দেখাচ্ছে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার থেকে চলছে, সিস্টেমটা চলছে, আমি তার হাওয়ার কথা বলছি না, হাওয়ার জিনিসটা আলাদা, সে নিজে যে মুভ করছে বোর্ডে নিয়ে, তো যখন ল্যান্ডে ডুববে তখন ওটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং থাকবে, তাতে 120 থেকে 150 কখনো 160 কিলোমিটার ইয়ে থাকবে পার আওয়ার, তার হাওয়ার গতিবেগ থাকবে, তার জন্য কোস্টাল এরিয়া থেকে আমরা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্টে, যাতে মানুষকে ওখান থেকে ইভ্যাকুয়েট করে নিয়ে যায়। ত্রিপুরাতে যদি হতো আমরা স্টেট গভর্নমেন্টকে অলরেডি জানিয়ে দিতাম ব্যবস্থা নেওয়ার জন্য, যেহেতু ত্রিপুরাতে কিছু হবে না সেই রকম, তার জন্য আমরা ত্রিপুরাতে স্যার উত্তরপূর্ব অঞ্চলগুলো রাজ্যের মধ্যে কোন কোন রাজ্যে এটা আবাস পড়তে পারে? আমাদের উত্তর পূর্ব বললাম না, তার ফলে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টি হতে পারে, আর তাছাড়া তার কোনো এফেক্ট, যদি ওইটা ঘুরে না যায় আবার উত্তর পূর্ব দিকে টানাবলে আমাদের তার কোনো এফেক্ট আমাদের উপরে থাকবে না, ঘোরার কি সম্ভাবনা রয়েছে? না এখন অবধি তো সেই রকম সম্ভাবনা নেই, তবে এটা ঢুকে বিহারের দিকে যাবে সেটাই আমরা দেখছি, এখন অবধি যা অবস্থা আছে ঢুকে বিহারের দিকে যাবে। ত্রিপুরা মানুষকে কি বার্তা দেবেন? এই ত্রিপুরার মানুষের ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের এই ঝড়ের জন্য কিছু হবে না, কিছু বৃষ্টি হবে আমি বলছি, বৃষ্টি হলে সবারই ভালো, আজকাল এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের এখানে টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে, যেটা কয়েকদিন আগেও 33-34 ছিল এখন প্রায় 39 ডিগ্রি, আজকে প্রায় 39 ডিগ্রি, 38.7 মানে প্রায় 39 ডিগ্রির কাছাকাছি চলে এসছে, অসহ্য গরম, আমিও বুঝতে পারছি, আমিও বাইরে গেলে বুঝতে পারি, ত্রিপুরাবাসী ভয় পাওয়ার কিছু নেই, এই সাইক্লোনের জন্য আমাদের দিকে আসছে না, আমরা একটু বৃষ্টি পাবো।